হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারুফ সিরিয়া। তো ট্রল যে ওয়েব ফিল্মটার কথা বলেছিলাম সেটির টিজার বেরিয়েছে। এটি সঞ্জয় সমাদ্দারের একটি ওয়েব ফিল্ম, এটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে অনলাইন মাধ্যমে। তো ট্রল ওয়েব ফিল্মটি নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে অনেক। এটার কারণ হচ্ছে অপূর্ব এটির কেন্দ্রীয় ভূমিকা অভিনয় করেছেন, তাসনিয়া ফারিন আছে তার সঙ্গে, এছাড়া শতাব্দী ওয়াদুদ আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এখানে অভিনয় করেছেন। তো ট্রলের যে টিজারটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে অপূর্বকে অন ফেস পুরো টিজারটিতে দেখানো হয়নি, এখানে তাকে ব্যাকগ্রাউন্ড থেকে দেখানো হয়েছে। সে একটি হাতুড়ি নিয়ে রক্তাক্ত অবস্থায় আসলে খুব কোনো রিভেঞ্জ বা কিছুর জন্য যাচ্ছে। ইন দ্য মিন্টাইম আমরা অনেকগুলো কাট শটে দেখতে পেয়েছি একটি বাচ্চাকে, হয়তো বা এই বাচ্চাটিকে নিয়ে কোনো ঘটনা আবর্তিত হয়েছে। আবার তাসনিয়া ফারিনকে আমরা অনেকটা বার ড্যান্সারদের মতো বা ফ্যাশন জগতের খুব হাই ক্লাস মডেলদের মতো দেখতে পেয়েছি। হতে পারে সে একটি গ্ল্যামারাস কোনো মিডিয়া বা অন্য কিছুর সঙ্গে যুক্ত, সেখানে কোনো স্টোরি থাকতে পারে, এবং এটি অবশ্যই ক্রাইম স্টোরি, কারণ এখানে শতাব্দী ওয়াদুদকে আমরা হয়তো বা পুলিশের ভূমিকায় দেখতে পাবো এবং সে একটি রহস্যের জন্য ধাওয়া করছে। খুব সম্ভব এখানে অপূর্বকে একটি কি বলে খুনি বা রিভেঞ্জার হিসেবে দেখতে পাবো আমরা। তার জীবনে হয়তো বা কোনো একটি ঘটনা ঘটে যাবে, সেটির প্রতিশোধ নিতেই সে এগিয়ে যাবে। এবং আমরা ফার্স্ট লুক দেখে অনেকে খুব অবাক হয়েছিল যে রক্তাক্ত অবস্থায় যে তার যে ছবিটি প্রকাশ পেয়েছিল। আশা করি এটি খুব ভালো হবে, এবং আমাদের দর্শক হিসেবে আরেকটা সাধারণ আশা যে ওয়েব সিরিজ এবং নাটক যেন এক না হয়ে যায়, কারণ আমরা আসলে নাটক এবং ওয়েব সিরিজকে গুলিয়ে ফেলছি। ইউটিউবের অনেক অখাদ্য নাটকও আমাদের পরবর্তীতে ওয়েব সিরিজের নামে দেখতে হয়েছে, সেটি খুবই হতাশার কথা। আশা করি ট্রলটা ভালো হবে। তো যাই হোক, এটা ছিল ফার্স্ট আজকের আপডেট। এরপরে নবাব এলএলবির যে সর্বশেষ আপডেট সেটি হচ্ছে এর শুটিং সম্পূর্ণ শেষ, এখন এটি মুক্তির জন্য তৈরি, শুধুমাত্র গানগুলো বাকি আছে এবং গানের জন্য শ্যুট করার জন্য মালদ্বীপ যাবে পুরো নবাব এলএলবির যে টিম। সিনেমাটিক আপনারা জানেন যেটি আই থিয়েটারে আসছে, সেলিব্রিটি প্রোডাকশনের, অভিনয় করেছে মাহিয়া এবং স্পর্শিয়া শাকিব খানের সঙ্গে। তো এটি বাংলাদেশের প্রথম ছবি যেটি অনলাইনে মুক্তি পাচ্ছে এবং একই সাথে হলে। তো এটি নিয়ে আমাদের সবারই অনেক প্রত্যাশা, অনেকে এর স্টোরি জানতে চেয়েছেন। তো পরিচালক এখনও কোনো মাধ্যমে এটির স্টোরি রিভিল করেনি, তবে আমরা দীর্ঘদিন ধরে রেপ বা ধর্ষণের সঙ্গে আমরা যে কানেক্টিভিটি দেখছি যে পরিচালক যুক্ত করতে চাচ্ছেন, ধর্ষণের বিচার চাই, বা শাকিব খান হয়তো একটা সেন্ট্রাল একটা রোলে থাকবে যেখানে সে আইনের মাধ্যমে ধর্ষণের বিচার নিশ্চিত করছে বা সমাজের কোনো না কোনো ধর্ষণের বিরুদ্ধে তার একটা মুভমেন্ট থাকবে, আমরা এরকম একটা ইঙ্গিত পাই ছবির গল্পে। তো গুরুত্বপূর্ণ অভিনয় মাহিকেও আমরা এখানে দেখতে পেয়েছি যে ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে, দুজনই আসলে লয়ার মানুষ, জজ কোর্ট, এখানে কোর্ট রুম ড্রামা আছে জজ কোর্টে বা হাইকোর্টে। এবং স্পর্শিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং স্পর্শিয়া বলেছিল যে রোলটি খুব গুরুত্বপূর্ণ না হলে তিনি করতেন না, অবশ্যই সেটির আলাদা ইম্পর্টেন্স আছে। তো এই হলো নবাব এলএলবির, এখন শুধু গান বাকি আছে। এরপরে টার্গেট হলো তাদের 23 অক্টোবর এটিকে রিলিজ দেওয়া দুর্গাপূজা উপলক্ষে, দেখা যাক তারা সেটি কতটুকু পারে। আরেকটি খুশির খবর সেটি হচ্ছে ওপি করিমের যে ছবি মায়ার জঞ্জাল, সেটি মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, প্রদর্শিত হয়েছে দুবার। ইন্দ্রনীল রায়চৌধুরী এটির ডিরেক্টর, আপনারা জানেন যে এর আগে ফোরিং নামে কলকাতায় ছবি তৈরি করেছিলেন, আরও ভালো ভালো ভালোবাসার স্বর নামে একটি শর্ট ফিল্ম আছে যে জয়া আহসান অভিনয় করেছিলেন। তো ওনার কাজগুলো দারুণ, খুব সেন্টিমেন্টাল এবং ইমোশন নিয়ে উনি কাজ করেন, আমি তার সবগুলো কাজই দেখেছি। তো ওপি করিম ব্যাচেলর ছবির 14 বছর পর এই ছবিটিতে কাজ করেছেন, এটির প্রযোজক বাংলাদেশের হলেও বাদবাকি অংশটুকু আসলে কলকাতায় করা, কলকাতার একজন গৃহবধূ বা টিচার, ইংলিশ মিডিয়ামের টিচার হিসেবে ওপি করিমকে এখানে দেখা যায়, এবং তার স্বামী হিসেবে অভিনয় করেছে ঋত্বিক, চাঁদু নামে একটি চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। তো যাই হোক, ছবিটি যেহেতু একটি ভালো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে এটি অবশ্যই আনন্দের খবর, এবং আমরা হয়তো বা খুব শীঘ্রই ছবিটি আমাদের দেশেও দেখতে পাবো আশা করছি। তো আরেকটি শেষ খবর দিয়ে, শেষ যে খবরটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করবো, সেটি হচ্ছে মরীচিকা যে ওয়েব সিরিজটির কথা আমি গত ভিডিওতে বলেছিলাম, যেটি আসার কথা হচ্ছে চরকি নামক একটি প্ল্যাটফর্ম থেকে। তো চরকি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সকম যে মিডিয়া, আমাদের যে প্রথম আলো ডেইলি স্টার যে মিডিয়ার আন্ডারে, সেটি থেকে আসলে চরকি যে প্ল্যাটফর্ম সেটি তৈরি, এবং চরকি ধারণা করা হচ্ছে, শিহাব শাহীন নিজে বলছেন যে বাংলাদেশে এটি নেটফ্লিক্সের মতো একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে মানের দিক থেকে। তো এটা আমাদের জন্য খুবই ভালো খবর। তো মরীচিকার মতো একটি বড় কন্টেন্ট দিয়ে এটি যাত্রা শুরু হতে যাচ্ছে, এটিও আমাদের জন্য খুব আশার খবর। মরীচিকার শুটিং শুরু হয়ে গেছে, কাস্টিং আপনারা জানেন যে খুবই চমকপ্রদ, আফরান নিশো, এছাড়া আমরা জানি যে তিশা এবং আফরান নিশো, মাহি, জোভান এবং সিয়াম আহমেদেরা আছে সবাই। আশা করছি একটি দারুণ ক্রাইম থ্রিলার, ডার্ক থ্রিলার হবে। শিহাব শাহীন এটি ডিরেকশনে আছেন এবং প্রযোজকের দায়িত্বে আছেন রেদন রনি। তো এই ছিল খবর, নেক্সট আরো কোনো আপডেট পেলে আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।